আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে যে রেসিপিটি দেখাবো, এটি হচ্ছে একটি মানে চিকেনের রেসিপি। তো আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে আসলে সেগুলো দিয়ে অতি সহজে বাসে আমরা অতি সহজে বিকেলের নাস্তা তৈরি করতে পারি। আমি হচ্ছে সেরকমই একটি উপকরণ তৈরি করেছি যেটার জন্য আপনাদের বাড়তি কোনো উপকরণের প্রয়োজন হয় না। আমাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সচরাচর যেগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে হয়ে যায়। তো এখানে হচ্ছে কিছু চিকেন নিয়েছি, মানে পিচ করে কেটে নিয়েছি, কিছুর সাথে হচ্ছে চামড়াও রেখে দিয়েছি, আবার কিছুর সাথে চামড়া রেখিনি। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, চাইলে আপনারা চামড়া রেখে দিতে পারেন, না চাইলে হচ্ছে চামড়া রাখার প্রয়োজন নেই। তো এবার হচ্ছে আমাদের বাসায় যে সচরাচর যে উপকরণ বা যে মশলাগুলো থাকে আমি হচ্ছে সেগুলো দিয়ে আজকের চিকেনটাকে তৈরি করে নেব। তো এখানে প্রায় হচ্ছে 16-17 পিচের মতো চিকেন নিয়েছি, আর এটার সাথে প্রথমে যেটি দেব পুরের প্রয়োজন মতো হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি আসলে একটু বেশি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ঝালটা হচ্ছে বিশেষ করে কম বেশি সবারই পছন্দ। দেখা যায় যেহেতু চিকেন, তো সেক্ষেত্রে ঝালটা হচ্ছে সবাই একটু পছন্দ করবে। তো এই কারণে আমি এখানে প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালোটা ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদাটা দিয়ে দিয়েছি। আর এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, লবণটা হচ্ছে পরিমাণ মতোই দিবেন, যতটুকু হচ্ছে চিকেন নেবেন ওর উপরে ডিপেন্ড করবে। আর এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে মশলা, কিছু জিরা বাটা, পেঁয়াজ, আদা, রসুন, এরপর হচ্ছে পেঁয়াজ, এগুলো বাটা অলরেডি দিয়ে দিয়েছি। আর এরপরে আপনার হচ্ছে এরপরে দেবো আপনার ছয় চামচ হচ্ছে পরিমাণ মতো। এখানে আমি নিব হচ্ছে, যেহেতু আমি 16 পিচ নিয়েছি তো সেক্ষেত্রে হচ্ছে 1.5 চামচের মতো ছয় চামচ দিব। তো 1.5 চামচের মতো দিব। এবার হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। আসলে আমি চামচ নিয়েছি, তো চামচ দিয়ে ভালোভাবে মিক্স করা যাবে না, এটাকে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবং মশলাগুলো যাতে হচ্ছে চিকেনের গায়ে লেগে থাকে সেটা করে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এরপর হচ্ছে বাকি প্রসেসগুলো আমি কমপ্লিট করি। এখানে হচ্ছে একটি বাটি নিয়েছি, বাটিতে হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপরে নিব হচ্ছে 2 কাপের সাথে 1 কাপ পরিমাণ কর্নফ্লোর। ব্যাস 1 কাপ পরিমাণ কর্নফ্লোর দিলাম। এরপরে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটি, এর আগে আমি সাদাটা ব্যবহার করেছিলাম। এবং এরপর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি কালোটা। আর দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, প্লাস হচ্ছে গুঁড়ো মরিচের গুঁড়ো, এটাও হচ্ছে পরিমাণ মতো আমি একটু বেশি নিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে এই কারণে। তো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এরপরে লবণ, এরপরে হচ্ছে এখানে নিলাম লবণ। এরপর এটাকে হচ্ছে ভালোভাবে মিক্স করতে হবে। আমি হচ্ছে একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে হচ্ছে সবগুলো একত্রে ভালোভাবে মিক্স হয়। তো অলরেডি আমার হচ্ছে মিক্সিংটা হয়ে গেছে। এবার আমি যে মাংসগুলো ঢেকে রেখেছিলাম তো ওটা ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবার দেখুন মাংসগুলোর গায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে গিয়েছে। এবার হচ্ছে এটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে একটা প্যানে তৈল বসিয়ে দিয়েছি। তৈল কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। এবার হচ্ছে মশলা মাখানো মাংসটি এবার এটার ময়দার সাথে খুব ভালোভাবে চিপে চিপে দিব, তাহলে দেখা যায় এটা যাতে এটার গায়ে খুব ভালোভাবে লাগে সেক্ষেত্রে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এরপর আমি যে তৈলটা নিয়েছি তৈলের ভিতরে দিয়ে দেবো। এভাবে হচ্ছে এভাবে সবগুলো মাংসকে ময়দার সাথে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে তারপরে নিব যাতে হচ্ছে মশলার সাথে ভালোভাবে মানে মাংসের সাথে মশলাটা ময়দাটা ভালোভাবে ভালোভাবে লাগে। এবার এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিব।
অবশ্যই আপনারা হচ্ছে চাইলে এটি ব্যবহার করতে পারেন, সবাই কম বেশি ট্রাই করতে পারেন।